কি কোথায় আপনি? এত বলতেছে কেন? আমি তো মগবাজার আছি, কেন অমুক জায়গা? দশটার সময় একটু অফিসে আসেন তো হুজুর। আসে টুপি মাথায় দিয়ে আসবেন, আসে বলবেন যে মূর্তি হালাল, মূর্তি করা কোনো দোষের কিছু না। এই হুজুর এ দেশে আছে। হুজুর কোথায় আছেন আপনি? এই তো অমুক জায়গা। কাবা ঘরে কেউ মূর্তি বলবেন পারবেন না? জি পারবো না। কত টাকা দেবেন? না 5,000। ঠিক আছে আসলাম। এ হলে হুজুর। তো খারাপ লাগতেছে না আপনাদের? আপনার সামনে যদি কোনো লোক বলে, সে হিন্দু মুসলিম আমরা বুঝি না, মানুষ হিসেবে যদি কোনো লোক আপনার সামনে বলে আল্লাহর কাবা ঘরটা একটা স্ট্যাচু, আপনার খারাপ লাগবে না? এ কথা টুপিয়ালা হুজুর বলতেছে, বলে টাইটেল পাস। তাই তো বলি যে কথা সবাই নরম করে বলবে, এ কথা ঠিক নয়। সবাই আপনাকে ও সোনারা বাবারা বলে ফজিলত বলে দেবে, আর আপনি দিন ধর্ম পেয়ে গেলেন, এ কথা নয়। সত্যকে সত্য চূড়ান্ত ভাবে বলার একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে, বলেন ইনশাআল্লাহ। খুব খারাপ লাগে। আর 1450 বছরের ভিতরে কোনো খ্রিস্টানও এটা মাথায় আনে নাই, স্ট্যাচু আর মূর্তির ভিতরে কোনো তফাত আছে? এই প্রতারক হুজুর বলতেছে না, সমস্যা নেই, অসুবিধা নেই, এগুলি হলো সম্মান দেখানোর জন্য। ওই কাবা ঘর তো একটা স্ট্যাচু, ওখানে তো হাজরে আসর পাথর আছে, অসুবিধা নেই। তাহলে আপনি নিশ্চিত 10,000 টাকা পাইছে? বোঝেন নাই। আর নয়তো বলছে তোমাকে সাথে সাথে ডাক দেবো না, মাঝে সাথে আসলি 2,000 করে দেবো না, এই তো কথা। সে বিন্দুমাত্র যদি আল্লাহকে ভয় পেত, রাসূলের সুন্নার প্রতি তার বিন্দুমাত্র আস্থা ভালোবাসা থাকতো, এই লোক কি স্পষ্ট একটা শিরিকি কর্মকাণ্ডকে হালাল বলতে পারে? কত বড় কলিজা তাহলে! তাহলে আপনি নিশ্চিত থাকেন যে হুজুর আপনাকে পরিচালিত করবে, পৃথিবীর নয় শ্রেষ্ঠ সে, আর নয় সবচেয়ে নোংরাও সে। তাই তো কথা। এইভাবে হলো কথা, যে জাতিকে জান্নাতের পথ দেখাচ্ছে, ওই একই হুজুর আবার জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য সবচাইতে বেশি অগ্রগামী। আপনি সমাজ থেকে কুসংস্কার বিদাত তুলে দেওয়ার জন্য যে পরিমাণ মেহনত পরিশ্রম করতেছেন, তার চাইতে ডবল পরিশ্রম হচ্ছে এটাকে টিকিয়ে রাখার জন্য, জানেন? তা বেশি চেষ্টা করা হচ্ছে। তো এই রকম এদেরকে আমি নাম দিছি কি জানো, আমার মনে নাই কোন ভিডিওতে যেন বলছি, ওই নাম হলো মিটানো হুজুর। কি হুজুর? মিটানো হুজুর মানে আশকারা করেই থাকে। এরকম 2-4টি মুফতি গ্যাপে গ্যাপে বসানো আছে। মুফতি কোথায় আপনি? আমি তো অমুক জায়গায় ব্যস্ত। অসুবিধা নেই, আর এক মুফতি ডাক দিচ্ছি। মুফতি ডাক দিয়ে এসে, মুফতি সাহেব এটা তো ওই অমুকের গ্রুপরা এই কথা বলে, আপনি কি বলেন? তো বলে না 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 না, এগুলি সব ঠিক আছে, আপনারা যা বললেন ওইটাই ঠিক। তাহলে এটা মিটানো হুজুর হইল না? আর যদি বাপের বেটা হতো তখন বলতো ওই উপস্থাপকের এক দাঁত ভেঙে দেবো। শয়তানি করেন আপনি, আসছি 3 মিনিটের জন্য, এই পুরা 3 মিনিটটা রাসূলের আদর্শের কথা আমি বলবই। আপনি কোন গানে বললেন যে মূর্তি হালাল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যদি সম্মান দেওয়ার জন্য এই প্রতীক চিহ্নটা, এই স্ট্যাচুটা যদি কোনো সম্মানের নিদর্শন হতো, তাহলে আসমান থেকে আল্লাহ জিব্রাইলকে দিয়ে ঘোষণা দিত, তাড়াতাড়ি আমার মুহাম্মাদের মূর্তি জায়গায় জায়গায় করো, কেননা একজন মুসলমানের জন্য তার কলিজার চাইতে বেশি দামি হলো আমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাড়াতাড়ি আমার অবয়ব তৈরি করো, আমার উম্মত যাতে আমার ভুলে না যায়, এতদিন মনে রাখুক। সেই রাসূলের কোনো চিত্র ছাড়া, অবয়ব ছাড়া যদি 1450 বছর ধরে আমরা মনে রাখতে পারি, তো তুমি কাকে মনে রাখার জন্য জায়গায় জায়গায় মূর্তি করো? দলীয় কথা বলতেছে এগুলি নাকি? এটা কি দলীয় কথা হচ্ছে? তাহলে পরিস্থিতি প্রত্যেকটা জায়গায় এই নোংরা বেকআপ দিয়ে যাচ্ছে হলে আমার মতো হুজুর তাকে আপনি জানেন? সাধারণ মানুষ হা করে তাকিয়ে আছে, মৌলানা সাহেব কোন একটা কিছু মনে হয় বলবে। জি মৌলানা সাহেব বলেন, মৌলানা সাহেব ফুল উল্টা একটা বাজে কথা বলে মানুষের ভিতরে ওটা সাপ্লাই করে দিয়ে দিল। এটাই হলো দুঃখ কষ্ট। ইউ কাযযাবু সাদিক ইউ সাদাকুল কাযিব। অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন সত্যকে পুরা মিথ্যা মনে না হবে, মিথ্যাকে পুরো সত্য মনে না হবে। তাই হয়নি?